আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন গণ অভ্যুত্থানে এই ছেলেটিকে, যাকে পুলিশ নির্মমভাবে বারবার গুলি চালিয়ে সে যাতে মারা যায় তার মৃত্যু নিশ্চিত করার জন্য বারবার গুলি চালিয়েছিল, নিশ্চয়ই আপনারা সেই ভিডিও দেখেছেন। এই যে এই ছেলেটি, তার যে বন্ধু মানে তাকে বারবার নিয়ে যাচ্ছে, মানে পাঁচ পা যাচ্ছে, পাঁচ কদম যাওয়ার পরে আবার গুলি চালাচ্ছে, নিশ্চয়ই দেখছেন যে একটি মানে এই ছেলেটিকে একজন একটি শিক্ষার্থী একজন শিক্ষার্থী সেই শিক্ষার্থীকে আরেকজন তার আরেকজন শিক্ষার্থী মানে তার বন্ধু, দুই বন্ধু, এক বন্ধুকে যখন গুলি চালিয়েছে আর এক বন্ধু তাকে সেভ করার জন্য তাকে টেনে নিয়ে যেতে বারবার চেষ্টা করছে, বারবার গুলি চালাচ্ছে পুলিশ। আমাদের সেই মা আজকে এসেছেন যাকে এইভাবে পুলিশ গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আমরা সেই বিষয় নিয়ে মূলত আজকে লাইভে আসলাম, কারণ এই হত্যাকাণ্ডের কোনো বিচার হচ্ছে না, কোনো বিচার হচ্ছে না, যে কারণে আজকে গণ অধিকার পরিষদের কার্যালয়ে আজকে এই মা এসেছে যে পুলিশ এইভাবে গুলি চালিয়েছে আমি তাকে চিনি। সে একজন ক্যাডার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সে ছাত্রলীগের রাজনীতি করত। এই যে ক্যাডার দেখেন, ক্যাডার একটা ক্যাডার, কারণ একে আমি কেন চিনি, এ পল্টন থানায় ছিল, পল্টন থানায় যখন ছিল তখন আমাদের যে প্রোগ্রামগুলো হতো এই প্রোগ্রামে এই সন্ত্রাসী বাধা সৃষ্টি করত। আমরা যখন গুম খুনের প্রতিবাদে আমরা কফিন মিছিলের আয়োজন করেছিলাম, সেই কফিন মিছিল এই শয়তান এই বদমাইশ কফিন মিছিল সেই কফিন ভেঙে ফেলেছিল এবং আমাদের সাথে আগ্রাসীমূলক আচরণ করেছিল আমাদেরকে। সেই সময় আমাকে টার্গেট করে সে বলছে তুই তো গাড়ি করে বক্তব্য দিচ্ছে, তো যাই হোক সয়রা সাহের আমলে তো কথাবার্তা অনেক কিছু বলতে পারি নাই, আমাকে বলছে যে বেশি কথা বললে গ্রেপ্তার করবো, এই এই হুমকি দিয়েছিল। সেই বদমাইশ আজকে আমার একজন ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এখনো পর্যন্ত পুলিশ এই হত্যাকারীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। এই যে হত্যাকারী এই বদমাইশ এখনো পর্যন্ত পুলিশে বহাল তবিয়ত রয়েছে, এখনো পর্যন্ত এই বদমাইশ সন্ত্রাসী খুনি তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। আমরা আজকে এই বিষয়ে আমরা শুনবো, আমাদের সাথে মা আছেন। মা, আপনার ছেলের নাম কি? ফোনটা একটু কাছে নিয়ে আসতে হবে নাকি? আপনার ছেলের নাম একটু জোরে বলেন। ইমাম হাসান তাই। ইমাম হাসান তাই। আপনার ছেলে কিসে পড়াশোনা করতো, কোন ক্লাসে? আই পরীক্ষা দিতে, মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতেছে, তার মানে একজন মানে খুবই অল্প বয়স্ক তরুণ। বয়স কত স্যার? 19 বছর বয়স। তা আপনি আজকে, আমরা লাইভে গিয়েছি, অসংখ্য মানুষ আপনার আজকে লাইভ দেখতেছে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে বিচার যে হচ্ছে না, আপনারা এই পর্যন্ত এই বিচারের জন্য কি কি কোথায় কোথায় গিয়েছেন? তিন দিন আন্দোলন হয়েছিল, তিন দিন আন্দোলনের মধ্যে আমি আমার ছেলের সাথে ছিলাম, ব্যাটা নিয়ে বসেছিলাম আর আমার ছেলে আন্দোলন করছে। এরপরে আমি বাসায় নিয়ে যেতাম, বিকেল বেলা আমি একা চলি নাই। এরপরে যেদিন মারছে সেদিন আমি ছিলাম না, সেদিন আমি বলছি আর্মিরা তো দেশ দিয়ে দিছিল, তখন আমি বাপ ঘুমাইছে, ছেলেটা কাপড় সুপড় ধুইছে, এরপরে 12টার দিকে ওইটা কামড় রুটি খাবো, 2টা রুটি গরম করে দিছি, রুটি খেয়ে নিচে গেছে, যাইয়া ধরে নিয়ে দিছে, আগে ক্যামেরা করে রাখছে যে আন্দোলন করছে ওখান বুঝতে পারছি, ওই ক্যামেরা চেয়ে তার চিহ্নিত করে রাখছে। তিনজন লগে ছিল, ওনারে কেউরই কিছু করে নাই, গুলি দিছে সিটা গুলি, আমার ছেলেরে 100 কোয়াটা জানি গুলি দিয়ে পুরা কাম। মানে আপনার ছেলেকে তার বন্ধু যখন সেভ করতেছে, যখন প্রাথমিকভাবে গুলি চালিয়েছে ও পড়ে গেছে, নিথর হয়ে গেছে, তো ওর মৃত্যু নিশ্চিত করার জন্য দোকানে দরজে হাবে গেছিল, সাঁতার খুললে আইনাই না। আচ্ছা আচ্ছা, সাঁতারটা খুললে ভাঙ্গে বাটার দোকান থেকে বার করছে তিনজনদের। এরপর একটা দামি মোবাইল ছিল, মোবাইল নামে দিয়ে ওই হুজুরার মাহফিল শুনতেছে, আবার ওই যে গুলি করছে এগুলো মোবাইল নামে দিয়ে ছিল, এই এর লাগে আগে বেরিয়ে গেছে, আওয়ামী লীগের ছেলেরা থানায় আনছিল, আমি আবার পাড়াইছে দম জামা, এখন ইচ্ছা মতন প্যান্ডার কাটতে চলেছিল। মানে আপনার ছেলেকে যখন মানে মারধর করার পরে সে মানে তারপরে তাকে গুলি করে হত্যা করেছে, হত্যা করছে, তারপরে গুলি করার পরে আমি বলি যখন গুলি করছে তখন সে মারা যায়নি, কাঁকড়া ছিল আধা ঘন্টা ধরে সে এখানে ছিল, তারা এই 3-4 জন পাহারা রাইখা পুরা ফোর্স নিয়ে রায়েরবাগের দিকে অপারেশন চালাইতে চালাইতে গিয়েছিল, তো রায়েরবাগে অপারেশন চালায় যাওয়ার সময় দেখতেছে সে মারা যায়নি, এই বাইরে বসুন, এই বাইরে বসুন, সব বাইরে বসুন, অপারেশন চালায় যাইতে দেখতে সে মারা যায়নি, তখন তাকে ব্যাগে থানায় নিয়ে গেছে, তো থানায় নিয়ে যায়া তাকে তার প্যান্টটা কাটছে, তাকে যেন সন্ত্রাসী আগে ঢুকতে দেওয়া যায়,
প্যান্টটা কাটছে, প্যান্ট কাইটা তাকে পাড়াইয়া মারছে। তো আমরা এই হত্যার বিচারের জন্য দেড় মাস ধরে অনেক মানববন্ধন, আন্দোলন, অবরোধ, অনেক কর্মসূচি করতেছি। আমরা থানায় গিয়েছি চারবার, যাত্রাবাড়ি থানার যেটা কার্যক্রম চলতেছে দেমরা থানায়, ওখানে আমরা স্টুডেন্ট নিয়ে গিয়ে মানববন্ধন মিছিল করেছি। তারপরে আমরা ওয়ারিডিসি অফিসে গিয়েছি ছয়বার, দুজন জয়েন্ট কমিশনারের কাছে গিয়েছি, দুজন এডিশনাল কমিশনারের কাছে গিয়েছি, লাইভটা একটু জানাবো মোবাইলে, দুজন জয়েন্ট কমিশনারের কাছে আমরা গিয়েছি, দুইজন এডিশনাল কমিশনারের কাছে গিয়েছি। তারপরে আমরা চারটা এক তারিখে আইজি সাহেবের কাছে আমাদের কাপড় কাগজ দেওয়া হয়েছিল। তারপরে আমরা চার তারিখে নিজে কমিশনারের কাছে গিয়েছি, কমিশনার আসামি ধরা নিয়ে কোনো আশ্বস্ত করেনি। আট তারিখে আমরা ডিবি চিফের কাছে গিয়েছি, তারপরে ওনাদের কাছ থেকে কোনো আশ্বাস পাইনি। তারপরে আমরা চোদ্দ তারিখে আইজি বরাবর, এর মাঝখানে বারো তারিখে আমরা ঢাকা চিটং হাইওয়ে অবরোধ করে মানববন্ধন করেছি, তখন কোনো ফল পাইনি। এখন উনি কোথায় আছে? তারপরে আমরা ডিবি চিফের কাছে কোনো অসুবিধা পাইনি। আইজি অফিসে আমরা গিয়েছিলাম, যখন আইজি স্যার আমাদের সাথে দেখা করেনি, আইজি স্যার চলে গেছে আমাদের মিছিলটা সামনে নিয়ে, বলতে গেলে পিছন দিয়ে উনি বের হয়ে গেছে। তারপর আইজি অফিস থেকে যখন এই ছাত্র জনতা 300 স্টুডেন্ট ভিজতেছে, তখন আমরা বলতেছি চোদ্দ তারিখে আইজি অফিসে যখন গিয়েছিলাম, আইজি অফিস থেকে ডিরেক্ট বলতেছে যে তোমরা আন্দোলন করো, রাস্তা অবরোধ করো। আইজি অফিস থেকে যদি বলে একজন ঊর্ধ্বতন আইজি অফিস থেকে যদি বলে স্টুডেন্টদেরকে আন্দোলনের জন্য উস্কায়, আমরা কি এমন আইজিপি আশা করেছিলাম? আইজি অফিসে যখন বলছে আন্দোলনের জন্য কি বলছে, যখন আইজি অফিসে আমরা 300 স্টুডেন্ট গিয়েছিলাম, আমরা ফার্স্টে বলছি আইজি স্যারের সাথে 2 মিনিট কথা বলবো, দিচ্ছে না, বলছি 1 মিনিট কথা বলবো, তাও দিচ্ছে না, বলছি 30 সেকেন্ড। কে এটা, কে বলছে এটা? এডিশনাল ডিআইজি, নাম কি তার? ওনার নামটা জানি, তবে ওনার ভিডিও নিয়ে আসছি, আমাদের কাছে ভিডিও আছে। পরে আমরা এটা দেখান, সবাই দেখো মানুষ মারা গেছে গণহত্যা, একজন শিক্ষার্থী আসে বলে ছবি দেখান, মানুষ দেখো, এই যে আপনার আমাদের যে পুলিশের ওসি বা যারা আমাদেরকে সাহায্য করতে চাচ্ছে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। আমাদের আইজি অফিসে একজন দুইজন মহিলা পুলিশ ছিল, একজন ছিল ডিআইজি আর একজন ছিল এডিশনাল। ওই আপনাদের যেটা বলি, দেখেন এই পুলিশটা উনি এডিশনাল ডিআইজি, উনি কি করছে, আমাদের ডিরেক্ট বলছে আন্দোলন করো, আন্দোলন করো, আমাদের পুষ্কি দিয়েছে। পরে আমরা আন্দোলন করেছি রাস্তায়। আচ্ছা, তারপরে আমি একটু অফিসে যেহেতু অনেক হট্টগোল, তো একটু সংক্ষেপ করি, যারা কথাগুলো শুনছেন আপনারা শেয়ার করে দিবেন, যাতে এই বিষয়টি সম্পর্কে সবাই জেনে জানতে পারে যে খুনিদেরকে এইভাবে গ্রেপ্তার করা হচ্ছে না। এই মা আজকে আমাদের কার্যালয়ে এসেছে, আপনার ছেলের নাম ইমাম হাসান, তাই ইমাম হাসান, আপনি নিশ্চয়ই সেই ভিডিওটি ভুলে যাননি যে ছেলেটিকে বারবার গুলি করতেছিল, তার বন্ধু তাকে সেভ করতেছে, টেনে নিয়ে যাচ্ছে, তারপরে গুলি করতেছে, একটা পর্যায়ে তার বন্ধু নিজে পালাতে বাধ্য হয়, তাই তো? সেই ঘটনাই তো। তো সেই মা আজকে এসেছে, ইমাম হাসান, ইমাম হাসান, আচ্ছা ইমাম হাসান আজকে এসেছে, আমরা এতটুকু বলতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে কোনো যদি ব্যবস্থা না গ্রহণ করা হয়, এই ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা কিন্তু পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করব। 48 ঘন্টা সময় দেওয়া হলো, এর মধ্যে যদি এই সন্ত্রাসীকে গ্রেপ্তার না করা হয়, আপনাদের ছাত্র জনতাকে নিয়ে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে আসবেন, তাদেরকে নিয়ে আমরা ঘেরাও করতে যাবো, ঠিক আছে মা? যতক্ষণ না পর্যন্ত এই খুনের বিচার হচ্ছে আপনার সাথে আমরা আছি, আপনি আমাদের মা, এই বিচারের দাবিতে 48 ঘন্টা সময় দিলাম, 48 ঘন্টার মধ্যে যদি না আসে ওর বন্ধুদের নিয়ে, যারা ওর কলেজের শিক্ষার্থী সবাইকে নিয়ে, আমার নাম্বার দিয়ে দিব, সবাইকে নিয়ে আমাদের কার্যালয়ের সামনে থাকবেন, আমরা পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করব। কমিশনার স্যার, কমিশনারের কাছে যাওয়ার থেকে আন্দোলন করা, ছাত্র অধিকার পরিষদ থেকে আমরা, আচ্ছা আমরা 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 হচ্ছে আজকে শেষ করছি, মা আপনি সর্বশেষ কিছু বলবেন, আপনি আচ্ছা মা বলছে সে ভুলে গিয়েছে, মানে মা শোকে কাতর, মা তো বলার কিছু নাই, আপনারা সকলে বিচারের দাবিতে সোচ্চার হন, এখনো পর্যন্ত খুনি পুলিশকে গ্রেপ্তার করছে না, যারা নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে সেই খুনিদেরকে গ্রেপ্তার করছে না, তাহলে উপদেষ্টাটা কি করছে, চেয়ারে বসে শুধুমাত্র গাড়িতে চড়া আর চেয়ারে বসা, হ্যাঁ আরামে এসে জীবন বিলাসিতা, এটার জন্য তাদেরকে উপদেষ্টা বানানো হয়নি? 48 ঘন্টার মধ্যে খুনিদের বিচার করতে হবে, এটাই আমরা আলটিমেটাম দিলাম।
মানে 48 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার না করলে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করতে হবে। সকলে ভালো থাকবেন, আল্লাহ।